আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির 26 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এই পৃষ্ঠা থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে, যে অধ্যায়ের নাম খাদ্য। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে পেয়ে যাবে। তোমরা অবশ্যই সেখান থেকে আগের ভিডিওগুলি দেখে নিও। এই অধ্যায়ে আমরা মানুষ এবং অন্যান্য প্রাণীদের বিভিন্ন খাদ্য সম্পর্কে জানব। দেখো, এখানে হেডিং করা হয়েছে জীবের জলের রহস্য। তোমরা একটু খেয়াল করে দেখবে, যে খাবারটা তোমাদের অত্যন্ত প্রিয় সেই খাবার যদি তোমাদের সামনে আনা হয়, তোমাদের জিভে জল চলে আসে। এই জিভের জলের রহস্য সম্পর্কেই এখানে লেখা আছে। আমরা জানব এই জিভের জলটা আসলে কি, এই জিভের জলের কাজটা আসলে কি। তোমরা আমার সাথে কয়েকবার তেঁতুল 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 এই শব্দটা বলো এবং তেঁতুলের কথা চিন্তা করো, দেখবে তোমাদের জিভে এমনিতেই জল চলে আসছে। তো কেন আসছে এই জিভে জল, সেটাই আমরা জেনে নেব। এ সম্পর্কে পাঠ্য বইতে কি লেখা রয়েছে দেখো। দুপুরের খাওয়া হয়ে গেছে, চার বন্ধু মাঠে দাঁড়িয়ে গল্প করছে। ইতু এক মুঠো পাকা কুল এনেছে, হলুদ রং, কোনোটা আবার লালচে গোল গোল। কুল দেখেই মৌমিতার জিভে জল এলো। দেখো, কুল দেখে মৌমিতার জিভে জল চলে এলো। কুলের স্বাদ কেমন? কুলের স্বাদ টক। ভাবলো কাঁচা আম কাঁটা দেখলেও জিভে জল আসে। তাহলে মৌমিতা ভাবলো কাঁচা আম কাঁটা দেখলেও জিভে জল আসে। কাঁচা আমের স্বাদ কেমন? কাঁচা আমের স্বাদও টক। তেঁতুল দেখলেও আসে, অর্থাৎ তেঁতুল দেখলেও জিভে জল চলে আসে। তেঁতুলের স্বাদ কেমন? তেঁতুলের স্বাদও টক। লোকে ফুচকা খাচ্ছে দেখলেও আসে, অর্থাৎ অন্য কেউ ফুচকা খাচ্ছে সেটা দেখলেও জিভে জল চলে আসে। ফুচকার মধ্যে যে জলটা দেওয়া হয় সেই জলটা কেমন? সেই জলটার স্বাদও টক। তাই এখানে বলা হচ্ছে যে ফুচকার জন্য নাকি তেঁতুল জলের টকের কথা ভেবে কোনটার জন্য জিভে জল আসে? তোমরা একটু ভাবো তো, ফুচকার জন্য কি জিভে জল আসে, নাকি ফুচকার মধ্যে যে তেঁতুল জলের টক দেওয়া হয় সেটার কথা ভেবে জিভে জল আসে? নিশ্চয়ই তেঁতুল জলের টকের কথা ভেবেই জিভে জল আসে। তাহলে আমরা এখানে বুঝলাম যে টক জাতীয় যে সমস্ত ফল বা খাবার, সেগুলোর কথা আমরা যদি ভাবি, সেগুলো যদি আমাদের পছন্দের হয়, তাহলে খুব সহজেই কিন্তু আমাদের জিভে জল চলে আসে। দিদিমণি ক্লাসে ঢুকলেন, ইতু বলল দিদি কুল খাবেন? দিদিমণি বললেন বন্ধুদের দিয়েছ? অর্থাৎ দিদিমণি এখানে যেন শেখাতে চাইলেন যে নিজে যেটা খাবে সেটা বন্ধুদের সাথেও শেয়ার করবে বা বন্ধুদের সাথেও সেটাকে ভাগ করে নেবে। ইতু কিছু বলার আগেই মৌমিতা বলল, আচ্ছা দিদি টক দেখলেই কি জিভে জল আসে? অর্থাৎ মৌমিতা দিদিমণিকে প্রশ্ন করলেন যে টক জাতীয় খাবার দেখলেই কি শুধু আমাদের জিভে জল আসে? দিদি কি বলবেন তা ভাবছিলেন। তা দেখে তপন বলল, দিদি রসগোল্লা দেখলেও আমার জিভে জল আসে। তাহলে এখানে আমরা কি বুঝলাম, শুধুমাত্র যে টক জাতীয় খাবার দেখলেই আমাদের জিভে জল আসবে তা কিন্তু নয়। যে সমস্ত খাবার আমাদের পছন্দ সেটা অন্য স্বাদের হতে পারে, তা দেখেও আমাদের জিভে জল আসে। যেমন তপনের রসগোল্লা দেখলে জিভে জল চলে আসে। ডমরু বলল, আমার তো মাংস দেখলেও জিভে জল আসে। তাহলে মাংস দেখলে ডমরুর জিভে জল আসে। এবার দিদি বললেন, ঝাল নোনতা চানাচুর দেখলে? অর্থাৎ ঝাল নোনতা চানাচুর দেখলে কি তোমাদের জিভে জল আসে না? এমিলি বলল, তাতেও আসে, অর্থাৎ ঝাল নোনতা চানাচুর দেখলেও জিভে জল আসে। দিদি হেসে বললেন, আসলে জিভের ওই জলকে বলে মুখের লালা। তাহলে আমাদের জিভে যে জল আসে সেটাকে কি বলে? সেটাকে বলে মুখের লালা। খাবার হজম করার কাজে লাগে। তাহলে এই যে মুখের লালা সেটা কি কাজে লাগে? সেটা খাবার হজম করার কাজে লাগে। দেখবে যখন আমরা কোনো খাবার মুখের মধ্যে নিয়ে ভালো করে চিবিয়ে খাই, তখন খাবারের সঙ্গে লালা ভালো করে মিশে যায়। ওই যে খাবারের সাথে লালাটা মিশে যাচ্ছে সেটা আমাদের ওই খাবারটাকে হজম করতে সাহায্য করে। খানিকক্ষণ পরপর শরীর খাবার চায়, খানিকক্ষণ পরপর আমাদের শরীর খাবার চায়, তখন খাবার দেখলেই জিভে জল আসে। পছন্দসই খাবার দেখলে এটা বেশি হয়, অর্থাৎ যার যে খাবারটা বেশি পছন্দ সেই খাবার দেখলে বেশি হয় এইরকম। অর্থাৎ তোমার ধরো ফুচকা পছন্দ, ফুচকা দেখলেই তোমার জিভে জল চলে আসবে। তোমার ধরো কষা মাংস পছন্দ, কষা মাংস দেখলেই তোমার জিভে জল
জল চলে আসবে, অর্থাৎ পছন্দসই খাবার, যে খাবারটা তোমার বেশি পছন্দ সেটা দেখলে এই জিভে জল আসার ব্যাপারটা বেশি ঘটে। তারপর একটু থেমে বললেন, তেতো দেখে কারোর জিভে জল আসে? অর্থাৎ তেতো দেখে কি কারোর জিভে জল আসে, এটা দিদিমণি জানতে চাইলেন। কালু বলল, নিম বেগুন ভাজা দেখলে আমার জিভে জল আসে। দেখো কালু কত ভালো ছেলে, সে নিম বেগুন খেতে ভালোবাসে, তাই নিম বেগুন ভাজা দেখলে কালুর জিভে জল চলে আসে। বেশ, তাহলে কি কি স্বাদের খাবারের কথা হলো দিদিমণি বললেন, তাহলে আমরা যে আলোচনাটা আজকে করলাম সেখানে আমরা কি কি স্বাদের খাবার পেলাম? ইকলু বলল, টক, মিষ্টি, ঝাল, নোনতা, তেতো। তাহলে আমরা কি কি স্বাদের খাবার পেলাম? টক, মিষ্টি, ঝাল, নোনতা, তেতো। এরপরে চলে আসছি নিচের অংশে, এখানে বলা হচ্ছে, দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি, পাঁচ রকম স্বাদের কথা হলো, এই পাঁচ রকম স্বাদের কি কি খাবার খেয়েছো তা নিচে লেখো। নিচে পাঁচ রকমের স্বাদ রয়েছে, টক, মিষ্টি, ঝাল, নোনতা, তেতো। তো এর মধ্যে টক তোমরা কোন কোন খাবার খেয়েছো, মিষ্টি তোমরা কোন কোন খাবার খেয়েছো, ঝাল তোমরা কোন কোন খাবার খেয়েছো, নোনতা তোমরা কোন কোন খাবার খেয়েছো, তেতো তোমরা কোন কোন খাবার খেয়েছো সেটা লিখতে হবে। উত্তরগুলো লিখে নাও, এখানে যে উত্তরগুলো লেখা রয়েছে সেগুলোই যে তোমাদের লিখতে হবে তা কিন্তু নয়, তোমরা নিজেদের ইচ্ছে মতো লিখতে পারো, নিজেদের পছন্দ মতো খাবারের নামও লিখতে পারো। টক জাতীয় কি কি খাবার তুমি খেয়েছো সেটা কি কি লিখতে পারো, তেঁতুল, জলপাই, কুল, পাতিলেবু, আমড়া। মিষ্টি জাতীয় তুমি কি কি খাবার খেয়েছো সেটা কি লিখতে পারো, লাড্ডু, রসগোল্লা, কেক, লজেন্স, পাকা আম, এটা দেখো সবগুলোই মিষ্টি। ঝাল জাতীয় কি কি খাবার খেয়েছো তুমি কি লিখতে পারো, ঝালমুড়ি, কষা মাংস, লঙ্কার চপ, ডিমের কারি, চানাচুর, অর্থাৎ ঝাল চানাচুরের কথা এখানে বলা হচ্ছে। তারপরে নোনতা জাতীয় কি কি খাবার তুমি খেয়েছো কি কি লিখতে পারো, চিপস, নিমকি, বিস্কুট, চানাচুর, বিটনুন। তেতো জাতীয় কি কি খাবার তুমি খেয়েছো কি কি লিখতে পারো, নিম পাতা, উচ্ছে, কালমেঘ পাতা, নিম বেগুন ভাজা, সরিষা শাক। এবারে চলে আসছি পরবর্তী পৃষ্ঠায়, 28 নং পৃষ্ঠায়। এখানে হেডিং করা হয়েছে শাঁখ পাতার খোঁজ খবর। এখানে আমরা বিভিন্ন ধরনের শাঁখ পাতা সম্পর্কে জানবো। গ্রামের দিকে শাঁখ খাওয়ার প্রচলন বেশি, বিভিন্ন ধরনের শাক আছে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। পাঠ্যবইতে কি বলা হচ্ছে, বৈশাখীর ঠাকুরদার মা, অর্থাৎ বৈশাখীর ঠাকুরদাদার মা, অর্থাৎ তিনি অনেকটাই বয়স্ক বোঝাই যাচ্ছে, বাগানে ঘুরে ঘুরে নানা রকম শাক তোলেন, বেলে শাক, ব্রাহ্মী শাক, ঢেকি শাক, হিঞ্চে, আরো কত কি। এখানে বেশ কিছু শাকের নাম কিন্তু দেওয়া আছে, তোমরা পড়ে রাখবে। নিজেই কোটেন সেই শাকগুলোকে, তিনি নিজেই বাছেন। ঘরে হয়তো লাউ শাক কিংবা পুঁই শাক রান্না করা আছে, অর্থাৎ তাদের বাড়িতে আজ লাউ শাক কিংবা পুঁই শাক রান্না করা আছে, তবু কিছু ব্রাহ্মী শাক ধুয়ে কুটে বৈশাখীর ঠাকুমাকে বলেন, বৌমা রান্না করে বুড়িকে দিও, ব্রাহ্মী শাক খেলে স্মৃতিশক্তি বাড়ে, এটা মাথায় রেখো। বৈশাখীকে উনি বুড়ি বলেন, বৈশাখীকে কি বলেন, বুড়ি বলে ডাকেন। বৈশাখী ওকে বলে বড় ঠাকুমা। খেতে বসে বৈশাখী বলল, বড় ঠাকুমা এটা কি শাক? বড় ঠাকুমা বললেন, এটার নাম ব্রাহ্মী শাক, খাও উপকার পাবে। বৈশাখী বলল, আচ্ছা কোনটা শাক আর কোনটা ঘাস কি করে চেনো? বৈশাখীর মনে প্রশ্ন জাগলো, তাই তো, মাঠে তো কত ধরনের গাছ রয়েছে, তার মধ্যে কোনটা শাক আর কোনটা ঘাস সেটা কি করে চিনব? বড় ঠাকুমা বললেন, চোখ মেলে দেখলেই বোঝা যায়, আমার সঙ্গে এক মাস বাগানে ঘুরলেই কোনটা শাক আর কোনটা ঘাস তা বুঝবে। বৈশাখী ভাবলো, কোনটা খাবার জিনিস আর কোনটা তা নয় সেটা কি করে বোঝা যায়? স্কুলে গিয়ে দিদির কাছে জানতে চাইলো সে কথা, অর্থাৎ স্কুলে গিয়ে দিদিমণিকে বৈশাখী বলল যে কোনটা খাবার জিনিস আর কোনটা খাবার জিনিস নয় সেটা আমরা কি করে বুঝবো। তখন দিদিমণি খুব সহজভাবে উত্তর দিলেন, দিদিমণি বললেন, যা খেয়ে হজম করা যায় তা খাবার জিনিস খাদ্য, অর্থাৎ যেগুলো খেয়ে আমরা হজম করে ফেলতে পারি সেটাই খাবার জিনিস বা খাদ্য। ঘাস খেলে মানুষের হজম হবে না, তাই ঘাস মানুষের খাদ্য নয়। মঙ্গলা বলল, দিদি গরুরা ঘাস খেয়ে হজম করতে পারে, তাই ঘাস গরুদের খাদ্য? দিদিমণি বললেন যে ঠিক, কিছু জিনিস আছে যার এক অংশ মানুষের খাদ্য, অন্য অংশ মানুষের খাদ্য নয় কিন্তু চেনা জীবজন্তুদের খাদ্য। দেখো
আমাদের পরিবেশে এই রকম অনেক জিনিস আছে যেগুলো মানুষের খাদ্য, আবার অনেক জিনিস আছে যেগুলো মানুষের খাদ্য নয়, অন্য প্রাণীদের খাদ্য। আবার এই রকমের অনেক জিনিস আছে যেটার কিছুটা অংশ মানুষের খাদ্য, আবার কিছুটা অংশ অন্য প্রাণীদের খাদ্য। সেই সমস্ত খাবার সম্পর্কে আমরা আজকে জানব। নিচের ছকটায় দেখো বলা হচ্ছে, কিছু জিনিসের এক অংশ মানুষের খাদ্য, অন্য অংশ চেনা জীবজন্তুর খাদ্য। নিচে সেগুলো লেখো, মানুষের খাদ্য কোন অংশটুকু আর মানুষের খাদ্য নয়, কিন্তু চেনা অন্য জীবজন্তুর খাদ্য অংশ। তো এই ছকটা দেখো একটা করে দেওয়া আছে, এটা পড়লেই তোমরা বুঝতে পারবে খুব সহজে। আম ও লিচুর শাঁস, রস, কাঁঠালের কোয়া, বীজ, এগুলো মানুষের খাদ্য। আর মানুষের খাদ্য নয় কি, আম, লিচু ও কাঁঠালের খোসা, এগুলো মানুষের খাদ্য নয়, কিন্তু এগুলো গরু ছাগলের খাদ্য। তারপর মাছের মাথা, লেজ, পেটি, গাঁদা, চাকা, এগুলো মানুষের খাদ্য। আর মানুষের খাদ্য নয় কি, মাছের নাড়িভুড়ি, কাঁটা, এগুলো কুকুর, বিড়াল, কাকের খাদ্য। তারপরে দেখো ভাত, এটা মানুষের খাদ্য। আর ভাতের ফ্যান, এটা গরুর খাদ্য। তারপরে সবজি, এটা মানুষের খাদ্য, আর সবজির খোসা গরুর খাদ্য। এরপর মাংস, মানুষের খাদ্য, আর মাংসের হাড় কুকুর বিড়ালের খাদ্য। তারপর গমের আটা, এটা মানুষের খাদ্য, গম, এটা পায়রার খাদ্য। তারপর ধানের চাল, এটা মানুষের খাদ্য, ধানের খড় গরুর খাদ্য। মুরগির মাংস, এটা মানুষের খাদ্য, নাড়িভুড়ি মাছের খাদ্য। এখানে আরো দুটো বক্স ফাঁকা আছে, তোমরা নিজেদের ইচ্ছে মতো বসিয়ে নিতে পারো কোনগুলো মানুষের খাদ্য এবং সেই খাবারেরই কোন অংশটা অন্য প্রাণীর খাদ্য, এটা তোমরা ভেবে ভেবে নিজেরাই লেখার চেষ্টা করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।